নমস্কার। কলকাতা ভারতবর্ষের প্রাক্তন রাজধানী তথা ভারতবর্ষের প্রাক্তন অর্থনৈতিক প্রাণকেন্দ্র। ব্রিটিশদের কাছে বা তৎকালীন ভারতবর্ষে পশ্চিমবঙ্গ ছিল সোনার ভাণ্ডার। কৃষি থেকে খনিজ, শিল্প থেকে বাণিজ্য সর্বস্তরে এগিয়েছিল কলকাতা। কিন্তু সময়ের সাথে সাথে তা অনেকটা ম্লান হয়ে এসেছে। বিখ্যাত একটি গানের পংক্তিতে বলা আছে, আজ যে রাজা কাল সে ফকির, মজার দুনিয়ায় মন্দ ভালো সাদা কালোয় জীবন বয়ে যায়। কাজেই অহংকার খুব একটা বাঞ্ছনীয় নয়। কলকাতা বর্তমানে পশ্চিমবঙ্গের রাজধানী। অনেক ক্ষেত্রেই পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের মানুষের দাবি সমস্ত প্রাধান্য শুধু কলকাতাই পায়। কিন্তু স্বাধীনতার আগের অবিভক্ত বাংলায় প্রাধান্য পেত দুটি শহর, কলকাতা এবং ঢাকা। কিন্তু আজকের স্বাধীন ভারতে কলকাতা রাজধানী না হলেও একটি A1 সিটি এবং মেট্রোপলিটন সিটি। অর্থনৈতিক দিক থেকে আজও দিল্লি এবং মুম্বাইয়ের পরে কলকাতার নামই নেওয়া হয়। শুধু তাই নয়, দক্ষিণ পূর্ব এশিয়ার সাথে বিভিন্ন বাণিজ্যের ক্ষেত্রে করিডোর হিসেবে ইউজ করা হয় কলকাতাকেই। এছাড়া প্রথম সারির বেশ কয়েকটি দেশের কনসুলেটের অফিসও রয়েছে কলকাতায়। তা সে ইংল্যান্ড হোক, আমেরিকা হোক বা ফ্রান্স, অস্ট্রেলিয়া হোক, জার্মানি হোক বা নেদারল্যান্ডস। এছাড়া প্রত্যেক বছর বিদেশি পর্যটকদের আনাগোনাও বেশ চোখে পড়ে। এছাড়া অন্যান্য নানান বাণিজ্যিক কর্মকাণ্ডের জেরে কলকাতা আজও কিছুটা সম্মান পায়। তার জন্যই তো কলকাতার বিভিন্ন প্রান্তে প্রচুর বিলাসবহুল হোটেল রয়েছে, কিছু রয়েছে হেরিটেজ, আর কিছু নতুন নতুন তৈরি হচ্ছে। আজ জানবো সেই সমস্ত বিলাসবহুল হোটেলের তালিকা। তাহলে দেরি কিসের, চলুন। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কিছু বলার থাকলে কমেন্ট করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না, যাতে ভিডিও আপলোড হলেই আপনার কাছে খবর যায়। বলো, কি জানতে চাও? দশ নম্বরে বিভান্তা বাই তাজ। কলকাতার EM বাইপাস সংলগ্ন রুবির মোড়েই এই হোটেলটির অবস্থান। কলকাতা ছাড়াও ভারতবর্ষের বেশ কয়েকটি উন্নত শহরে এদের ব্রাঞ্চ রয়েছে। এই হোটেল ব্র্যান্ডটির চেয়ারম্যান নটরাজন চন্দ্রশেখরন। এই হোটেল ব্র্যান্ডটি মূলত ইন্ডিয়ান হোটেলস কোম্পানি লিমিটেডের একটি অংশ। ইন্ডিয়ান হোটেলস কোম্পানি লিমিটেডের প্রতিষ্ঠাপক জামশেদজি টাটা। 1899 সালে এর প্রতিষ্ঠা হয়। টাটা গ্রুপ দ্বারা পরিচালিত এই হোটেলটির হেডকোয়ার্টার মুম্বাইতে। ন নম্বরে হায়াত রিজেন্সি কলকাতা। হায়াত রিজেন্সি কলকাতা মূলত হায়াত হোটেলস অ্যান্ড রিসোর্টস কর্পোরেশনের একটি অংশ। এর হেডকোয়ার্টার শিকাগো, ইউনাইটেড স্টেটসে। সারা পৃথিবী জুড়ে 2021 পর্যন্ত এদের 1050 হোটেলস রয়েছে। সারা পৃথিবীতে যে যে জায়গায় হায়াতের হোটেল রয়েছে সব জায়গায় অবশ্য হায়াত রিজেন্সি নয়। কোথাও পার্ক হায়াত, তো কোথাও আবার মিরাবল, কোথাও গ্র্যান্ড হায়াত, তো কোথাও আবার হায়াত রিজেন্সি, কোথাও হায়াত জিভা, তো কোথাও আবার হায়াত জিলারা। 8 নম্বরে ললিত গ্রেট ইস্টার্ন। গ্রেট ইস্টার্ন হোটেলটি শুরু থেকেই দ্য ললিত গ্রেট ইস্টার্ন ছিল না। এটি 1840 সালে স্থাপিত হয়। তখন এর নাম ছিল শুধুই গ্রেট ইস্টার্ন। এরপর হোটেলটির ওপর দিয়ে গেছে অনেক ঝড়ঝাপটা। বর্তমানে এটি দ্য ললিত হোটেল গ্রুপস দ্বারা পরিচালিত হয়। এছাড়া দ্য ললিত গ্রুপের অবশ্য ভারতবর্ষের প্রত্যেকটি উন্নত শহরেই বেশ কয়েকটি ব্রাঞ্চ রয়েছে। 7 নম্বরে সুইস হোটেল কলকাতা। সুইস হোটেল ব্র্যান্ডটি কলকাতা ছাড়াও ভারতের বেশ কিছু উন্নত শহরে রয়েছে। এছাড়া পৃথিবীর সমস্ত উন্নত দেশগুলোতে এর উপস্থিতি লক্ষ্য করা যায়। সুইস হোটেল ব্র্যান্ডটির প্যারেন্ট কোম্পানি অ্যাকর SA। সুইস হোটেলের হেডকোয়ার্টার যদিও জুরিখ এয়ারপোর্ট সুইজারল্যান্ডে, এর প্যারেন্ট কোম্পানি অ্যাকর এস এর হেডকোয়ার্টার কিন্তু ফ্রান্সে। 6 নম্বরে ওয়েস্টিন কলকাতা। ওয়েস্টিন হোটেলের প্যারেন্ট কোম্পানি ম্যারিয়ট ইন্টারন্যাশনাল, যার সাথে JW ম্যারিয়টেরও যোগসূত্র রয়েছে। এদের হেডকোয়ার্টার স্ট্যামফোর্ড, ইউনাইটেড স্টেটসে। পৃথিবী জুড়ে 242 লোকেশনে এদের হোটেল উপস্থিত রয়েছে। 5 নম্বরে দ্য পার্ক কলকাতা। দ্য পার্ক হোটেল মূলত পরিচালিত হয় দ্য পার্ক হোটেলস দ্বারা। 1967 সালে সুরেন্দ্র পল দ্বারা এই হোটেলটি স্থাপিত হয়, যা বর্তমানে কোথাও না কোথাও কলকাতার হেরিটেজ এবং আইকনে পরিণত হয়েছে। এই ব্র্যান্ডটির মাদার কোম্পানি APJ সুরেন্দ্র গ্রুপ। ভারতবর্ষের সবকটি উন্নত শহরেই এই হোটেল গ্রুপের অস্তিত্ব রয়েছে। দ্য পার্ক হোটেলসেরও হেডকোয়ার্টার কলকাতা এবং এদের প্যারেন্ট কোম্পানি APJ সুরেন্দ্র গ্রুপেরও হেডকোয়ার্টার কলকাতা। 4 নম্বরে দ্য ওবেরয় গ্র্যান্ড কলকাতা।
কলকাতার চৌরিঙ্গিতে অবস্থিত দ্য গ্র্যান্ড হোটেল মানে দ্য ওবেরয় গ্র্যান্ড কলকাতার আরও একটি হেরিটেজ হোটেল, যেটি ওবেরয় হোটেলস অ্যান্ড রিসর্টসের একটি শাখা। পৃথিবীর 33টি লোকেশনে এদের হোটেলস রয়েছে। এই কোম্পানির চেয়ারম্যান পৃথ্বীরাজ সিং ওবেরয়। এই ব্র্যান্ডটির মালিকানা অবশ্য ইস্ট ইন্ডিয়া হোটেলস লিমিটেডের হাতে রয়েছে। 3 নম্বরে JW ম্যারিয়ট কলকাতা। JW ম্যারিয়ট কলকাতাও কলকাতার বুকে অবস্থিত একটি বহুতল বিশিষ্ট বিলাসবহুল হোটেল। এর প্যারেন্ট কোম্পানি ম্যারিয়ট ইন্টারন্যাশনাল, যার হেডকোয়ার্টার ওয়াশিংটন স্টেট DC-তে। পৃথিবীর 8,484 লোকেশনে এদের হোটেলস রয়েছে। 2 নম্বরে তাজ বেঙ্গল কলকাতা। এটি মূলত তাজ হোটেলস দ্বারা পরিচালিত একটি হোটেল, যার প্যারেন্ট কোম্পানি ইন্ডিয়ান হোটেলস কোম্পানি লিমিটেড। জামশেদজি টাটা দ্বারা স্থাপিত এই কোম্পানির হেডকোয়ার্টার মুম্বাইতে। এটিকে কলকাতার একটি প্রিমিয়াম, হেরিটেজ এবং আইকনিক হোটেলের মধ্যে গণ্য করা হয়। 1 নম্বরে ITC রয়্যাল বেঙ্গল। ITC দ্য সোনারের পাশেই অবস্থিত ITC রয়্যাল বেঙ্গল একটি বহুতল বিশিষ্ট বিলাসবহুল হোটেল, যা বর্তমানে কলকাতার আইডেন্টিটি বা আইকনিক লোকেশনে রূপান্তরিত হয়েছে। সারা ভারতবর্ষের 70টিরও বেশি লোকেশনে এদের হোটেল রয়েছে। ITC হোটেলসের হেডকোয়ার্টার কলকাতা এবং এদের প্যারেন্ট কোম্পানি ITC লিমিটেড, যাদের হেডকোয়ার্টার ভার্জিনিয়া হাউস কলকাতা। এটি ছিল কলকাতায় অবস্থিত প্রিমিয়াম ক্লাস হোটেলের তালিকা। এছাড়া আরও অনেক হোটেলের তালিকা রয়েছে, তা না হয় অন্য দিন দেব। আজ এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না, যাতে ভিডিও আপলোড হলেই আপনার কাছে খবর যায়। বলো কি জানতে চাও?